নমস্কার, দেখছেন পিবি 24 এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরায় প্রথমবারের মতো জনসম্পর্ক অভিযান শুরু হয়েছিল আজ এবং তারপরে কিন্তু আমতলে বাজারে আক্রান্ত হয়েছেন তারা। সেখানে বেশ কয়েকজন দলীয় কর্মীদের আক্রান্ত করা হয়েছে এবং কলকাতা থেকে যে পশ্চিমবঙ্গ থেকে প্রচারের জন্য যে দুটি গাড়ি আনানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই গাড়ি দুটোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে সেই চিত্র দেখতে পাচ্ছেন PV24 এর পর্দায়, সেই দুটি গাড়ির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে দুটি গাড়িকে প্রচারের জন্য কলকাতা থেকে আনানো হয়েছিল ত্রিপুরায় এবং আজ থেকে 10 দিন ব্যাপী জনসম্পর্ক অভিযান হাতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস ত্রিপুরার পক্ষ থেকে। এবং ত্রিপুরায় এই 10 দিন ব্যাপী তারা জনসম্পর্ক অভিযান করবেন বলে জানিয়েছিলেন এবং আজ সকালে রাজধানীর লেক চৌমুহনি বাজার থেকে এই জনসম্পর্ক অভিযানের শুরু হয় এবং সেখানে উপস্থিত ছিলেন সুস্মিতা দেব সহ সুবল ভৌমিক এবং তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার আরো বেশ কয়েকজন নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তারা লেক চৌমুহনি বাজারে জনসম্পর্ক অভিযানে শুরু করেছিলেন তখন তারা বলেছিলেন যে রাজধানীর বেশ কয়েক যতগুলি বাজার আছে সেই বাজারগুলিতে তারা পৌঁছবেন এবং তারপরে সেখান থেকে জনসম্পর্ক অভিযান করবেন তারা। কিন্তু জিতবে ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে তারা এদিন জনসম্পর্ক অভিযানে নামেন, কিন্তু রাজধানীর বেশ কয়েকটি বাজার পেরিয়ে যখন আমতলী বাজারে তারা পৌঁছন সেখানে 20-25 জন বাইক বাহিনী এসে তাদের উপর আক্রমণ চালায় এমনই অভিযোগ করেছেন সুস্মিতা দেব এবং তাতে তাদের দুটি গাড়িকে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন কর্মী তাদের সেখানে আক্রান্ত হয়েছেন, দুজন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছেন এমনই জানিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এবং পাশাপাশি ইতিমধ্যে আমতলি থানায় গোটা ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমতলি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনির্বাণ দাস তিনি জানিয়েছেন তিনি অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এমনই জানিয়েছেন সাংবাদিক। আজকে আমরা সংগঠনের প্রচার করতে বেরিয়েছিলাম, আজকে প্রচারে গেছিলাম জনসংযোগ করতে, দোকানদারদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, আমরা ছোট্ট একটা আবেদন করেছি মাইকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে সমর্থন করতে, কিন্তু ঠিক যখন আমরা গাড়িতে বসেছি হঠাৎ করে প্রায় 20-25 আমি ঠিক গুণিনীর ছেলেরা এসে আমাদের ওয়ার্কারদের মারা শুরু করে দিল, গাড়ি ভেঙে দিল, আমার ব্যাগ কেড়ে নিল, আমাকে আমি ছেলেদের বাঁচাতে গিয়ে আমার হাতে আমি ব্যথা পেয়েছি। আমি জীবনেও দেখিনি যে গণতান্ত্রিক দেশে যেখানে পৌরসভার ইলেকশন হতে চলেছে, অ্যাসেম্বলির ইলেকশন হতে চলেছে, যে আমরা প্রচার করতে পারি না, আমরা জনসাধারণের সঙ্গে ইন্টারাকশন কথা বলতে পারি না, কি ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আর যখন পারমিশন চাই আমাদের পারমিশন দেওয়া হয় না, অভিষেক বাবু যখন আসতে চায় তখন 144 হয়ে যায়। তার মানে বোঝা গেল যে ভারতীয় জনতা পার্টি ভয়ে আছে আর মানুষের ভিতরে মমতাদি আছে আর মুখেও মমতাদি থাকবে আপনারা কয়েকটা মাস দ্বারা। কোথায় ঘটনাটা হয়েছিল আপনাদের সাথে? এটা আমতলী বাজারে হয়েছে আর আজকে পেপারে লেখা হয়েছে, আমি দেখেছি যে বিজেপি আর সিপিএম এর প্রতিদ্বন্দ্বিতা হবে। সিপিএম কোথায়? সিপিএম তো মাঠেই নেই, মাঠে তৃণমূল কংগ্রেস আছে বলে আমাদের সঙ্গে লড়াই করা হচ্ছে, কিন্তু আমরা লড়াই করতে প্রস্তুত। বিপ্লবদেবকে আমার চেতাবনী যে আপনি যতই মারপিট করেন, যতই পুলিশ আপনাকে প্রোটেকশন দিক, জনতা আমাদের সঙ্গে আছে। কত টাকারে আক্রমণ হয়েছে আমাদের? প্রায় 3টা বা 4টা গাড়িতে আক্রমণ হয়েছে। শারীরিক দুজন হসপিটালে আছে অলরেডি, মামুন খান হসপিটালে আছে, অমিত বলে একটা ছেলে, এই যে ওকে মেরেছে, আমার হাতে ওদের বাঁচাতে গিয়ে লেগেছে, এটা এই ধরনের তানাশাহি আমি কোনোদিন দেখিনি। আজকে আনুমানিক 1টা নাগাদ আমরা একটা খবর পাই যে আমতলিতে দুটো স্কর্পিও গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা যাই যে আমরা দেখতে পাই যে দুটো স্কর্পিও গাড়ি যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের সাইন এবং দেওয়া আছে। তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িগুলোকে আমরা থানাতে আনি, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস থেকে যে নেত্রী সুস্মিতা দেব
কমপ্লেন রেজিস্টার করে দিন, আপনার গাড়ি বুক করা হয়েছে, ওটা নিয়ে আমরা এটা রেজিস্টার করবো, করে একটা ফার্দার ইনভেস্টিগেশন প্রসেস চলবে। এখন পর্যন্ত আমরা আহতদের সংখ্যা আমরা বলতে পারছি না, মোস্ট প্রবাবলি থ্রি পার্সন, মাইনার ইঞ্জুরি, কোনো মেজর ইঞ্জুরি নেই, মাইনার ইঞ্জুরি। তারা তো লিখিত একটা অভিযোগ জমা করেছে। হ্যাঁ, লিখিত অভিযোগ জমা করেছে, এখন রেজিস্টার এন্ড এফআইআর ইনভেস্টিগেশন প্রসেস।